হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আমি সাগরিকা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ফাগুন মানে সংস্কৃতি যাচ্ছে ওর পিসির বাড়ি। ওর ঠাকুমা ওর পিসির বাড়িতে গিয়েছে বেশ কিছুদিন আগে, আর সেটা নিয়ে না ও ভীষণ মন খারাপ। ও ঠাকুমার কাছে যাবে বলে সকাল থেকে ওয়েট করছে যে কখন ও ঠাকুমাকে দেখবে, কখন ও ঠাকুমার কাছে পৌঁছাবে, আর কখন ঠাকুমাকে জড়িয়ে ধরবে। আর তাই ও পুরো রাস্তা আমরা যতক্ষণ যাচ্ছিলাম, মানে এক ঘন্টা, আধ ঘন্টা বা 45 মিনিট হয়তো লেগে থাকবে, ও ততক্ষণই কমসে কম 50 থেকে 100 বার আমাদের জিজ্ঞেস করেছে দুজনকে যে ঠাকুমা কই, কই ঠাকুমা, কই ঠাকুমা। আর আমরা বলে বলে আর আমরা ওকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেলাম যে এক্ষুনি চলে আসবো, আর একটু বলে 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 ওকে আমরা শেষ অবধি 45 মিনিট লাগে আমাদের সময়, আর তারপর আমরা ওখানে পৌঁছাই। তো চলো এখন এই সম্বলপুরের রাস্তায় তোমাদের দেখাই যে ওর পিসির বাড়ি ঠিক কতটা আর কতক্ষণে আমরা পৌঁছালাম। তো চলো, এটা হলো আমাদের সম্বলপুরের রাস্তা। দেখো এখন ওভারব্রিজ হয়েছে আমাদের, এই 4 বছর ধরে কাজ চলছিল, এখন কাজটা কমপ্লিট হয়ে গেছে আর ওপরের রাস্তাটাও এখন চলাচল হচ্ছে। কি সুন্দর দেখাচ্ছে না? এখন একটা মস্ত বড় ট্রেন বেরোচ্ছে। এবার আমি বাকিটা আর শ্যুট করিনি, যেহেতু অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তাই এবার আমি আমার ওর পিসির বাড়ি আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে ওদের বাড়ি। দেখো আমরা এন্ট্রি করলাম, এবার ভেতরে যাচ্ছি। এটা সোজা চলে গিয়ে এই যে এই রুমটা হচ্ছে, ওর পিসি দুটো বাচ্চা, এই যে এটা হচ্ছে বাবু, আর একজন আছে পিহু। আর ফাগুন ওদের সাথে খেলতে ভীষণ ভালোবাসে, কিন্তু আবার মারপিটও চরম। এ ওকে খেলনা দেবে না, ওকে খেলনা দেবে না, সে ভীষণ জ্বালাতন। মানে একসঙ্গে থাকলেও যেমনি অশান্তি, সবাই মিলে চিৎকার চেঁচামেচি, কোনো শান্তি নেই, কাঁদতে থাকবে শুধু। আবার দূরে থাকলেও কতক্ষণে যাবো ওদের কাছে। ওর শ্বশুর খেয়ে খুশ হয়ে গেল, বেবি খেয়ে খুশ হয়ে গেল, ওর শাশুড়ির কাছে যারা আমি থাকবে অর্ডার করলে ওদেরও খাবার আছে। 120 ওর দিদি, দেখ ওর দিদি। তুই নিজেই চালাচ্ছিস, হ্যা
বলছে অমনি বলতে নাই আচ্ছা বলো তো উঠাবে না তো এবার আমরা বাড়ি যাচ্ছি ফিরে ওখানে সারাদিন থাকলাম ফাগুন খুব এনজয় করলো খুশি হলো ঠাকুমাকে পেয়ে বিশেষ করে অনেক খুশি হলো এখনও গাড়িতেই ঘুমিয়ে গেছে